ان الحمد لله نحمده ونستعينه ونستغفره

Muhammad <San> é te

জেলা ত্বিয়া নিবাজারের লমাপতন গংপার যুবসংগ এর উদ্যোগে দ্বিতীয়তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধেয়জন সদর এ জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির মুকর ওয়াজি উল্লেখ করাম হেজৰ তৈলামায়ে কে রাম উপস্থিতি মুরব্বিয়াম উপস্থিতি যুৱ সমাজ ছাত্র সমাজ সমাজের সর্বস্তরের মাইকের আওয়াজ আমার ধর্মপ্রাণ যাচ্ছে অত্যন্ত শ্রদ্ধার সম্মানিতা মা বোনেরা আলোচনার প্রারম্ভিক আল্লাহ দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করছি যে মহান প্রভু আপনাদেরকে আমাকে আজকের এই কোরআন এবং হাদিসের মাহফিলে আসার এবং বসার রহমতের স্বামী আনায় নাম দেওয়ার বসার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য প্রাণ তুলে হৃদয় নেংরিয়ে দারাজ খুনঠে প্রভুর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আওয়াজ করে আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ আমার মুসলমান ভাইরা আমাকে বলা হয়েছে গান বাজনার কুফল সম্পর্কে আলোচনা করার জন্য তাই আমি কালাম শরীফ থেকে করেছি। হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি ওই আয়াত হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে ইখলাস এর নিয়তে যেন কিছু আলোচনা করতে পারি এজন্য আপনারা দোয়া আমি চাইছি আপনারা দোয়া করবেন আমার বন্ধুগণ আজকের যে এই মাহফিলে আমরা আসতে পারছি এজন্য খুশি না বেজার আমি খুবই অসুস্থ একমাত্র হাফিজ সাদিকুর রহমান সাহেব ওনার রিকোয়েস্টে আজকে আপনাদের সাহেবতে আমি হাজিরা দিতে পারছি তাই আমার কাছ থেকে যদি আপনারা কিছু শুনতে চান আমাকে একটু সহযোগিতা করতে হবে এই সহযোগিতার নমুনা হলো আপনাদের হানা এগুলা যত গরম হবে আলোচনা তত গরম হবে আপনারা টান্ডা আমিও টান্ডা আপনারা আছেন আমার সাথে এতক্ষণ যাবত আপনারা অলামায় কেরামদের মুখ থেকে জীবনের পথ পরিবর্তনমূলক আলোচনা শুনেছেন আমি আপনাদের সামনে হাজির হইতে পারছি এজন্য নিজেকে আমি গর্বিত মনে করি আমার বন্ধুগণ আমরা যে এই মাহফিলে আসলাম আমাদের সবার মনে একটা আবেগ একটা উদ্দেশ্য একটা তামান্না যে কোরআন এবং হাদিসের মাহফিলে যাইলে গুনা মাফ হয় ঠিক না বেটি আর এমনটা হওয়াও চাই চাই না চাই না এই যে আজকে মাহফিলে আসতে পারলাম যতক্ষণ মাহফিলে বসবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের উপরে রহমত বর্ষিত হতে থাকবে নগদ লাভ আছে বাকি লাভ আছে তো আমরা নগদে বিশ্বাসী ঠিক না বেটি নগদ লাভ হলো যতক্ষণ মাহফিলে বসবো ততক্ষণ কেউ কারো গিবত করব না ঠিক না বেটি যতক্ষণ মাহফিলে বসব ছুগুলগিরিও করব না এগুলা নগদ লাভ না যতক্ষণ মাহফিলে বসবো আর কিছু হোক বা না হোক কমপক্ষে আমাদের কান দিয়ে হেডফোন ঢুকবে না ঠিক না বেটি হেডফোন দিয়ে কি শোনা হয় কোরআনের তেলাওয়াত শুনেন না কি শোনা হয় গান শোনা হয় তাহলে যতক্ষণ মাহফিলে বসব ততক্ষণ পর্যন্ত আমরা টিভি সিনেমা টিভির পর্দার মধ্যে আমরা কারো অবৈধ উলঙ্গ অঙ্গভঙ্গি আমরা দেখবো না ঠিক না বেটি এগুলা নগদ লাভ এই নগদ লাভ গুলা পাইয়া আপনারা এই মাহফিল একটা এলাকার জন্য রহমত হেদায়তের কারণ হেদায়তের জরিয়া হয় এই মাহফিলে যতক্ষণ পর্যন্ত বসবো ততক্ষণ পর্যন্ত আমরা হেফাজত থাকবো ঠিক না বেটি না হয় সমাজ যে হালে চলছে অবসংস্কৃতির সয়লাম গান বাজনার প্রবৃদ্ধি আসেনি আপনাদের এদিকে শুধু সমাজে কেন আমার দেশের রাষ্ট্রীয় দিবসগুলো পর্যন্ত পালন করা হয় গান বাজনার মাধ্যমে ঠিক না বেটি এই তো কিছুদিন আগে ষোলোই ডিসেম্বর চলে গেছে সামনে আসছে মার্চ ফেব্রুয়ারি ভাষা দিবস স্বাধীনতা দিবস চোদ্দ ফেব্রুয়ারি কি কি বলেন না ভালোবাসা এটা শুধু ভ্যালেন্টাইন দিয়ে নয় এটা ভালোবাসা দিবস বলা যায় না এটা বিশ্ব বদমাইশি দিবস ঘোষণা করার দরকার ঠিক না বেটি পবিত্র জিনিস এই পবিত্র জিনিসের নাম নিয়ে পবিত্র জিনিসের নাম ধারণ করে যেভাবে বেহায়াপনা বেলাল্লাপনা উলঙ্গপনা বৃদ্ধি পায় এগুলোর কারণেই আমাদের উপরে আজাব আর গুজব আশাটা স্বাভাবিক ঠিক না বেটি বিগত বছর আপনাদের কি জানা আছে ডিসেম্বর ডিসেম্বর রাত এগারোটা উনসাইশ মিনিটে আমার দেশের থার্টি ফার্স্ট নাইটের আয়োজন করা হয়েছিল ঠিক না আমার দেশে ষোলোই ডিসেম্বর বলেন ছাব্বিশে মার্চ বলেন একুশে ফেব্রুয়ারি বলেন সবগুলা পালন করা হয় গানবাজনার মাধ্যমে যেই দেশে নব্বই পার্সেন্ট মুসলমান এই দেশে গানবাজনার মাধ্যমে যদি রাষ্ট্রীয় দিবসগুলো পর্যন্ত পালন করা হয় এই দেশে রহমতের সিরাজরা আসার কোনো সম্ভাবনা নেই আমার বন্ধুগণ আপনারা কি জানেন অনুভব করেছেন বিগত বছর তিসরা জানুয়ারি তিনটা এগারো মিনিটের সময় আমার দেশে ভূমিকম্প হয়েছিল হয়েছিল না এর আগের বছর বোর ফাঁসটা এগারো মিনিটের সময় আমার দেশে ভূমিকম্প হয়েছিল না বিগত আমার দেশে প্রথম বৈশাখের আগের রাত্রি ভূমিকম্প হয়েছিল না কেন আল্লাহ রব্বুল আলামিন গোটা উম্মাহকে গোটা জাতিকে আল্লাহ রব্বুলা আলামিন সেই বার্তা সেই নিষেধ পৌঁছাইয়া দেন যে তোমরা আমাকে যেভাবে দেখিয়ে দেখিয়ে নাফরমানি করছো এই পৃথিবীকে তস্তস করে দেওয়া আমি আল্লাহর জন্য এক মিনিটের ব্যাপার নয় আমার বন্ধুগণ ভূমিকম্প হলে ভূতত্ববিদরা তালা শুরু করে কেন ভূমিকম্প হলো ঠিক না বেঠিক ভূতত্ত্ববিদরা ভূমিকম্পের উৎস তালাশ করেন আমার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন সাহাবীরা রে কেন ভূমিকম্প হয় জানোনি যখন নাকি দুনিয়ার জমিনে অবাধে গান বাজনা করা হবে বাদ্যযন্ত্র গায়িকা শিল্পীদের পিছে পিছে ছুটতে থাকবে তখন আল্লাহর জমিনে আল্লাহ রব্বুল আলামিন আযাব আর গজব দিতে থাকবেন এর মধ্যে একটা আযাবের নাম হইল আল্লাহ ভূমি কম্প দিবেন আমার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিরারে কেন ভূমি কম্প হয় জানোনি যেই সময় মানুষ দুনিয়ায় জমিনে ও বাধে গান বাজনা করবে বাদ্যযন্ত্রর পিছে পিছে চুটতে থাকবে গায়িকা শিল্পীদের পিছে পিছে চুটতে থাকবে আল্লার নবী বিশ্বনবীর রহমান্লিলা আমিন বলে নয়া জাহারতিলাত ওয়ান মাজি সাবিরারে মানুষের সময় বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে দুনিয়ার জমিনে যখন গান বাজনা বেড়ে যাবে গায়িকা শিল্পীদের পিছে পিছে ছুটতে থাকবে বাদ্যযন্ত্রের পিছে পিছে ছুটতে থাকবে তখন আল্লাহর জমিনে আল্লাহ রব্বুল আলামিন ভূমিকম্প দিবেন শুধু ভূমিকম্প নয় ফাততিবু ইনদা যালিকা হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান কদফা আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিন আলামিন বলেন সাহাবীরা রে মানুষ যখন গান বাজনার পিছে পিছে ছুটতে থাকবে বাদ্যযন্ত্রের পিছে ছুটতে থাকবে তখন আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিবেন রিহানাহমরা শুধু ভূমিকম্পনায় অপেক্ষা করেsila বৃষ্টিও আসতে পারে ওয়াজ্জালজাতান ওয়া হাসফান ওয়া আল্লাহ রব্বুল আলামিন জমিনকে দশিয়ে দিতে পারেন ভূমি দশ হয়ে যেতে পারে ও মানুষের চেহারাও বিকৃত হয়ে যেতে পারে আমার প্রাণের বাইরাম বিয়ানি বাজারের মুসলমান লামা পাতনের মুসলমান আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিলামিন বলেন সাবির যখন দুনিয়ার জমিনে গান বাজনা বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলমিন মানুষের চেহারাগুলো বিকৃত করে দিবেন জমিন দশাইয়া জমিনের নিচে নিয়ে যাবেন শিলা বৃষ্টির অপেক্ষা করো শিলা বৃষ্টিও আসতে পারে আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখুন আল্লাহর গুলা নামিন কারণকে যদি ভূমি দশাইয়া জমিনের নিচে নিয়ে যেতে পারেন আপনার আমার মতো মানুষকে আল্লাহ ভূমি দশাইয়া মারতে পারেন আল্লাহর জন্য কোনো ব্যাপার নয় আল্লাহর নবী বিশ্ব নবীর মতুল আমি একটা দেশের মধ্যে বলেন সাবীরারি যখন মানুষ মঞ্চ তৈরি করে গান বাজনা করবে ওরা মত করবে গায়িকা আর মনিরা তাদের উপরে নাচতে থাকবে ওইসব মানুষ গুলোকে আল্লাহ রব্বুল আলমিন শকুরে রূপান্তরিত করে দিবে আমার প্রাণের বাইরাম ভূমিকম্পলে তত্ত্ববিদরা টানা শুরু করে কেন ভূমিকম্পন তাই ভূতত্ত্ববিদরা বলে নাকি দুনিয়ায় নি সেলেট সরে গেছে কিসের ছেলে তার কিসের কি আপনারা লক্ষ্য দেখুন দুই হাজার চোদ্দ সালে ডাকার নলকুপের মধ্যে জিহাদ নামে একটা ছেলে পড়েছিল সমস্ত রাত্রি ভূতত্ববিদরা সমস্ত রাত্রি মিডিয়ারা টিভির পর্দার মধ্যে সারা দেশের মানুষগুলো রেখেছিল বুর বেলা ফজরের বেলা তার জবাব দেয় এই নলকূপের ভিতরে জিন্দা এবং মুর্দা কোন মানুষ নাই পরের দিন দেখা গেল স্থানীয় লোকেরা স্থানীয় বাসিন্দারা ওই নলকূপ থেকে জিহাদ নামে ছেলেটাকে উদ্ধার করে আমার প্রাণের বাইরা লক্ষ্য করে দেখুন একটা নলকূপ থেকে একটা শিশু বাচ্চার লাশ তারা উদ্ধার করে দিতে পারলো না ওরা আমাদেরকে ভূমিকম্প কি দিবে ওরা নাকি বলে দুনিয়ার সিলেট গেছে কিসের ছেলে তার কিসের কি এই সব আমাদের মেধা মনন আমাদের দৃষ্টি মেধাকে তারা অন্যমুখী করতে চায় আসলে এইগুলা কিছুই নাই দুনিয়ায় জমিরে মানুষ চকর্ণ ভাবে গান বাজনা করতে থাকবে বাদ্যযন্ত্রের পিছে পিছে ছুটতে থাকবে থাকবে গায়িকা শিল্পীদের পিছে পিছে ছুটতে থাকবে তখন আল্লাহর জমিনে আল্লাহ রব্বুল আলমিন না যাবার গজব দিতে থাকবেন এর মধ্যে একটা যাবের নাম হইল আল্লাহ ভূমি কম্প দিবে আমার প্রাণের বাইরান আমি লোকমান থেকে একটা আয়াত করেছি বিশ্ব নবীর হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি ওই আয়াতকে হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে একটু আলোচনা করব কান উপরে কোনো আক্রোশ নেই কোন দলের উপরে কোনো আক্রোশ নেই কোন জাতির উপরে কোনো আক্রোশ নেই যা বলবো শুধু মাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আমার পানের বৈরা আপনারা আমাদের হুজুরদেরকে mohabbat করেন ভালোবাসেন ঠিক আছে কিন্তু আমরা যেই সময় দিনের কথা বলি কুরআনের কথা বলি হাদিসের কথা তুলে ধরি আর ওই সব কথাগুলা যদি আপনাদের উপরে পড়ে যায় তখন আপনা রাও আমাদের কাছে মুক্তা ফিরিয়ে আনেন ঠিক না বেঠিক এই সব অবস্থা থেকে আমরা ফিরে আসতে হবে আমার জানার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে একদম স্পষ্ট ভাবে মানুষের সামনে জাতির সামনে ওই আয়াতটা তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আপনি জানাইয়া দেন উমিনান নাসিমায় ইশতারি গোয়াল মানুষের মধ্যে এমন কিছু কিছু মানুষ আছে যারা অজ্ঞতাবশত মূর্খতার বশবর্তী হয়ে এমন জিনিস তারা خرید করে গান বাজনা জিনিস বাদ্যযন্ত্রের জিনিস ওগো নবীজি কেন জানেননি লিয়ুল্লান সাবিলিল্লাহি বৈ গয়রি আইলমে। ওগো আল্লাহ আল্লাহর রাস্তা থেকে সঠিক রাস্তা থেকে হেদায়েতের রাস্তা থেকে মানুষকে পথপষ্ট করার জন্য হেদায়েতের রাস্তা থেকে মানুষকে পথপষ্ট করার জন্য পদস্থলিত করার জন্য পরিচিত করার জন্য ওয়ায়াত তাকিদা হুজুয়া এবং কোরআনকে হাসি চাট্টার পাত্র বানানোর জন্য কোরআনকে কোরআনের আয়াত গুলোকে হাসি চাট্টার পাত্র হিসাবে গ্রহণ করে হে নবী আপনি জানাইয়া দেন ইকালা ওইসব মানুষগুলোর জন্য আমি আল্লাহ আলামিন অপমান কর অবমাননা কর লাঞ্ছনার শাস্তি আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে রেখে দিয়েছি আমার ফোনের বাইরা শাস্ত্রির মধ্যে আবার কিছু শাস্তি আছে যার মধ্যে অপমান নেই langchainা নেই কিন্তু ওই যে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন যে কুফ তৈরি করে রেখে দিয়েছেন ওই কুফের মধ্যে অপমান নাছে langchainা আছে এখন আপনাদের মধ্যে আমার মধ্যে আমরা যদি সে বাদ্যযন্ত্র গান বাজরাত পিছে পিছে যদি ছুটতে থাকি আমরা যদি সে গায়িকা শিল্পীদের পিছে পিছে ছুটতে থাকি তাহলে আপনার আমার জন্য যে কুফ করা হয়েছে ও

এই আস্তারে লাগবলা হাদিস দ্বারা আল্লাহ রব্বুল আলামিন বাদ্যযন্ত্র গানবাজনার দিকে ইঙ্গিত করেছেন আমার পনের বাইরে এখন যদি আমরা ওই আয়াতের পুরাপুরি মর্ম বুঝতে হয় ওই আয়াতের পুরাপুরি যদিন ব্যাখ্যা আমরা বুঝতে হয় ওই আয়াতের শানে নুযুলের দিকে আমাদেরকে যেতে হবে আপনারা বলেন তো কোরআনের মধ্যে মজা না গানের মধ্যে মজা কোন তার মধ্যে মজা কুরআনের মধ্যেই মজা আপনারাই বলেছেন কুরআনের মধ্যে মজা ঠিক না বেঠিক আমার প্রাণের ভাইরা লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কারি আব্দুল বাসিত রাহমাতুল মাধ্যমে যদি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে তাহলে আমার নবী বিশ্ব নবী যখন করবেন মানুষ পাগল হয়ে যাওয়ার কথা ঠিক না বে ঠিক আমার নবী বিশ্বনবী রহমতুল্লিলাম যখন তেলাওত করেন মক্কার বড় বড় কাফির বেঈমানরা হাজির হয়ে যায় বিশ্ব নবীর তেলাওত শোনার জন্য আমার নবী যখন করেন তখন কাফির বেঈমানদের অন্তর খুলে যাচ্ছে তাদের অন্তরের মধ্যে ইমান বসে যাচ্ছে অন্তর সরহ সদর হয়ে যাচ্ছে এমত অবস্থায় তাদের কাফিরদের বড় বড় হাই কমান্ডাররা চিন্তা করলো মুহাম্মদ যদি এভাবে তেলাওয়াত করতে থাকে আর আমাদের ছেলে ফেলেরাও যদি তার দলভুক্ত হয়ে যায় আমার প্রাণের ভাইরা লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ওলা তেলাওয়াতের তমর এত আকর্ষণ আল্লাহর কালামের মতো এত স্বাদ আর কোন কিছুতেই হতে পারে না আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখুন আল্লাহর কালামের তেলাওয়াত শুনে কত বড় বড় কা ফিরবে ইমানরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আল্লাহর নবী বিশ্বনবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মাতা করা জন্য তরোয়াল নিয়ে বের হয়ে গেছেন প্রতিমধ্যে একজন সাবে পাইয়া বললেন মর কোথায় রোয়ানা দিয়েছ তখন বলল বিশ্ব নবীর মাথা দুখণ্ডিত করার জন্য রোয়ানা দিয়েছে ওমর বিশ্ব নবীর মাথা দুখণ্ডিত করার জন্য তুমি রোয়ানা হয়ে গেছ আমি তোমাকে বলতে চাই বিশ্ব নবীর রহমতুল্লিলের আলমিনের দুষ্টাকে উনি তো কোরআনের কথা বলে উনি তো হাদিসের কথা বলে তুমি আমার মনে হয় তুমি বিশ্বনবীর মাতা দুখণ্ডিত খন্ডিত করার আগে নিজের বাড়ির একটু খবর নিয়ে দেখো আমার মনে হয় আমি জেনেছি তোমার বন্যার বগ্নিপতি ওনা নাকি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের ইসলাম ধর্ম গ্রহণ করে ইমান আনায়ন করে ওরা গরের ভিতরে কোরআনের শিক্ষা অর্জন করতেছে যেই ওই কথাটা বললেন বলার সঙ্গে সঙ্গে হদরাত উমর মুহাম্মাদ দরবারে না যাইয়া বগ্নিপতির বাড়ির দিকে রওনা হয়ে গেলেন আমার বন্ধুগণ আল্লাহ রব গুলালামিন এভাবেই মানুষের হেদায়তের বাহানা তালাশ করেন সুনি দমরাহ র ওয়েদার আমি নে শুনে দমরাহ সময় ওই কথাটা শুনলেন শোনার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর দরবারে না যাইয়া অগ্নিপতির দরজার মধ্যে গিয়া টক টক করে আওয়াজ দিলেন ভিতর থেকে আওয়াজ আসলো মানাং তাকে গদরজার মধ্যে উমর ডেকে বললেন আমি উমর এসেছি যেই মুহূর্তে উমরের নামটা শুনলেন বোন এবং বগ্নিপতি দুনুজনের অবস্থা কাহিল হয়ে গেছে এমতো অবস্থায় হদরতে খাবরাদী আল্লাহতাল আনু তেলাওত করাইয়াছিলেন খাব্বাবরাদি আল্লাহতাল আন সঙ্গে সঙ্গে পাটিশনের আড়ালে চলে গেলেন না জানে কি হয় উমর চলে এসেছে সেই মুহূর্তে উমর ঘরের ভিতরে ঢুকিয়ে বল্লবন গ তোমরা কি করছিলে এত সুনালা আওয়াজ শুনলাম বাহিরের থেকে সত্য করে বলো তোমরা কি করেছি তখন নোমরের বোন ডেকে বলল ভাই যান আমরা স্বামী স্ত্রী আলাপ করেছিলাম তখন নমর বলল স্বামী স্ত্রী আলাপ তো এরকম হয় না তোমরা কি করছিলাই ওমরের বোন সত্য কথাটা গোপন করে রেখেছেন বইয়ের কারণে কিন্তু আমার সঙ্গে সঙ্গে বেতন আঘাত শুরু করলেন বেতন আঘাতের কারণে ওনার বোনের শরীর থেকে একটু থামেন আর আমার একটা সিদ্ধান্ত গ্রহণ করেন আপনার উদ্দেশ্য কি আমাদেরকে একদম মেরে ফেলবেন না জীবিত রাখবেন যদি আপনার উদ্দেশ্য হয় আমাদেরকে একদম মেরে ফেলার আমার একটা কথাও চেনে রেখন আমরা ইমান মনায়ন করেছি বিশ্বরবীর আহমতুল্লিলা নামিনের হাতে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি আপনি যদি আমাদেরকে একদম মেরে ফেলেন আর আল্লাহ রম নামিন যদি আবার আমাদেরকে পূর্ণ জীবন দান করেন আর আবার আপনি যদি আমাদের মৃত্যুবরণ করেন অবাই যান এভাবে যদি এক শশুবান হয়ে যায় জেনেরক অনেকটা সেকেন্ডের জন্য আমরা ইসলাম থেকে পিছু পাও হব না শুনতে শুনতে নওমা গয়ে মাহফিলে বেদাআত কো শুনতে শুনতে কান বেহরা গায়ে দিল কহে কান বেহরা গায়ে দিল বদমোজাহ কহে আমার প্রাণের বাইরা গভীর মনোজ উপলব্ধ করুন আল্লাহর নবী উপরে কি তো কোরআনের মর্যাদা যেই মুহূর্তে ওমর এই কথাটা শুনলেন সঙ্গে সঙ্গে বললেন বোন গো তোমরা কি পড়ছিল আমাকে একটু শোনাও তখন ওমরের বোন ডেকে বললেন না আবাই যান আপনি কাফির আপনি অপবিত্র আপনার হাতে ওই কালামটা দেওয়া যাবে না আপনি গোসল করে আসেন ওমর সঙ্গে সঙ্গে গোসল করে নিয়ে আসলো গোসল করে আসার পরে বলল বোন গো এবার আমাকে কোরআন তেলাও তোমরা শোনাও ওমরের বোন তখন সুরে তো হাত থেকে তেলাওয়াত শুরু করলেন যেই মুহূর্তে সূরা তাহাত থেকে তেলাওয়াত শুরু করলেন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ওমর ডেকে বললেন বুন গো আদারি করা যায় না এই মুহূর্তে আমাকে তোমরা বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো আমি চিরজীবনের জন্য কলিমা পড়ে মুসলমান হয়ে যাব